আল্লাহ নেতা নেতা কমিশনারের কথা কইলেন, ওই 2 টাকা 5 টাকা 10 টাকা 5,000 মতো। 5,000 আনি আনি আর সে ষোলোতে বিক্রি করি। মোহাম্মদ বাদল সর্দার। হ্যাঁ এটা আমি বাবা। হ্যাঁ আমি আপনি আপনি নতুন দেখা যায় আপনি আরো 10 জনের দেখেন শিওর আপনি আরো 10 জন আঙ্কেল এটা কি চাচা শিওর আমার নানা লাগে তোমার নানা আমার নানা নাম বিজয় চেয়ারম্যান সার্কাস করে 0 5 3 7 তো আপনি নতুন দেওয়া যায় বাবা তুমি এই যে আরো আছে মানুষ সাগরে দেখ তার মতো দেখা যায় তো কাকা এই যে শীত গেল আপনি কি করেন কাকা আমি বিক্রি করি বাবা বিক্রি করেন হ্যাঁ বাবা আনি আনি আর সে ষোলোতে বিক্রি করি কেন কথা হলো হ্যাঁ বাবা কেন এটা কেন আমার চোখের সমস্যা চোখে তো সমস্যা না না আমার লালার চোখে তো সমস্যা এই কারণে আগের তিনি বিক্রি করেন ছোটের তিনি আপনি চোখের সমস্যা তো এই যে বিক্রিয়া জাতি করে কিরকম চলেন ভালো মানুষের লোক দেখা হয়েছে কারণ আমি একজন বিক্রিকের সাথে কথা আমি একটা বিক্রিকের নিয়ে একটা ভিডিও বানাচ্ছি সেটা হলো কি ভিডিও জানেন কাকা সেটা হলো তুমি কারা সামনে হলো সেটা হলো একজন ভিক্ষুক পেটে তাই ভিক্ষুক তাই না তুমি যাও যাও ফার্স্ট পেটের দায় বিক্রি করে মানুষ তাই না তো একজন ভিক্ষুক আমরা অনেকে অনেকভাবে দেখি তাকে অনেকে অনেক কিছু বলি তাই না কাকা তো একজন মানুষ যেহেতু বিক্রি করে তার জীবনটাকে চালাইতে হয় তো একজন মানুষ কতজন মানুষের কাছে গেলে তার জীবনটাকে চলার মতন উপযোগ্য হয় এটা আপনি আমার আইডিয়া দিতে পারবেন মনে করেন আপনি আমার কথা অনেক বোঝেন নাই যেমন বুঝি 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 বুঝছেন ধন্যবাদ আপনাকে একজন মানুষ সারাদিনে কম করে হলে কতজন মানুষের কাছে যায় এটা এস্টিমেট আপনি তো ছোটের তিন বলে বিক্রি করেন ভালো একজন মানুষের লোক আল্লাহ আমার সাক্ষাৎ করে আছে এটা আইডিয়া 100 মানুষ 100 হ্যাঁ বাবা আরো বেশি হ্যাঁ বেশি আরো বেশি হইব একটা দোকান ঠিকা যদি চাওদরি ওই 2 টাকা 5 টাকা 10 টাকা দিব দিব তাতে সব কিছু মিলে আপনি সারাদিনে আবার হচ্ছে কত টাকা কাম হয়েছে তা কত টাকা এস্টিমেট কাজ ছয় পাঁচশো সাড়ে চারশো তো 600 টাকা নিয়ে এই যে 600 টাকা যে আপনি বললো সারাদিন ঘুরিয়া ঘুরিয়া তো কতজন মানুষের কাছে আপনি যাওয়া লাগছে 600 টাকা গুছাইতে হলে বহু বহুত কত টাকা এটা আইডিয়া আইডিয়া হ্যাঁ 5,000 5,000 মতো 5,000 5,000 5,000 লোকের কাছে যাওয়া লাগছে হ্যাঁ কেউ 2 টাকা দেয় সবকিছু মিলে কাকা আপনি কিরকম আছেন আছি বাবা আর বলেন বলেন আল্লাহ পাক বাড়াই রাখছে আমার মা রেলিয়া বাবা আমি আছি আপনি মা আছে এখনো আমার মার 190 বছর বয়স 190 বছর বয়স মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত পুরাতন লোকের সাথে কথা বলবে আপনার বয়স কত আমার বয়স 88 88 মাশাআল্লাহ তাহলে আপনার বিক্রি করার বয়স কত বছর এটা এস্টিমেট কাকা কি আমার কথা রাগ করতেছেন আপনার সাথে না বাবা না এটা রাগের কোনো কথা না আমি হিন্দু মুসলমান খ্রিস্টান ঋষি কামার কুমার সবার লোক আমার চলাচলতি আছে ইনশাল্লাহ তো এই যে এবারকার শীত আপনার কাছে কীরকম লাগলো এই যে শীত গেল শীত ভালোই লাগছে তো এই যে আজকে রোদ উঠছে আজকে কীরকম লাগতেছে না একটু
আচ্ছা মোটামুটি মোটামুটি তো কাকা, এই যে চলার পথে, এই যে এখন শীত গেল, শীত আছে তো, যে চলার পথে অনেক সময় অনেকেই দান খরাত করে কম্বল টম্বল এরকম কেউ কিছু? আর বাবা আমি তিনটা কম্বল পাইছি বাবা, তিনটা কম্বল পাইছি, তিনটা পাইছি, একটা আর্মিরা দিছে, একটা পুলিশে দিছে, আর একটা আর চার হাজারিবাগে টানছি তাই। হ্যাঁ তা আমি তো একটা চিন্তা ভাবনা করছি, আমার দর্শকের কাছ থেকে কয়া সাধারণ এইরকম শীতের সময় অসহায় মানুষের লাগে যদি কেউ কিছু সাহায্য সহযোগিতা করে, আমার তো সামর্থ্য নাই, আমি চাই যদি কেউ বলে তো তাকে তা দিয়ে এরকম অসহায় মানুষরা মনে করেন যে আমি দেব, তাহলে কীরকম হইব যদি কেউ কখনো দেয়? ভালো হইব। হ্যাঁ যেহেতু আমার ইচ্ছে সামর্থ্য নাই, যদি ভালো হইব, ভালো হইব, যদি কোনো নেতারা দিয়া থাকে তাহলে বাবা তোমার ভালো হইব। নেতা খালি নেতা না, কত মানুষ আছে আল্লাহর দুনিয়ায়, কত নেতা আছে, কমিশনার আছে, সবাই। আপনি অন্য মানুষের কথা থুয়ে আল্লাহ নেতা নেতা কমিশনারের কথা কইলেন, ইনশাল্লাহ। তো কাকা আমি সব কিছু মিলাই আমি আপনাকে ডাক দিয়েছিলাম যে চা খাবেন নাকি, একটু চা খাওয়ানো লাগে, চা খাইলে একটু বসেন, আমি আপনার একটু চা খাওয়াবো, আপনার সাথে একটু কথা বলার লাগে, একটু চা খাওয়ার লাগে, আপনার আপনার চা খান, মনে খাবেন না এনে এনে দেবো দোস্ত, এক কাপ চা এনে দেবো কাকা, এক কাপ। আর কি খাবেন? রং চা খায়, রং চা। আচ্ছা রং চা, রং চা খায়। আপনি? আমি দুধ খাবো। আপনি দুধ চা? আচ্ছা দুইটা চা, এই দুইটা চা, এই লাতি দুইটা চা এনে দাও তোমার নানারে, যাও। একটা রং চা, একটা রং চা, একটা দুধ চা, যাও। এই যে সব কিছু মিলে কাকা, এত কিছু করলাম, আপনার নাম তো হোস করলাম না আমি। আমার নামটা? হ্যাঁ আমার নাম বাদর। হ্যাঁ বাদর, বাদর। হ্যাঁ মোহাম্মদ বাদল সর্দার, মোহাম্মদ বাদল সর্দার। হ্যাঁ মোহাম্মদ থাকিব, খুব সুন্দর। আর বাপের নাম হয়েছে আমজাদ আলী সর্দার, আমজাদ আলী সর্দার। হ্যাঁ তো কাকা আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করবেন না করলাম আমার কোনো কথায়? বাবা আমার কোনো রাগ রুগ নাই বাবা। হ্যাঁ আমার কোনো রাগ রুগ নাই। আচ্ছা কাকা যে আপনি ভিক্ষে করেন, আপনি নামাজ পড়েন কাকা? হ্যাঁ বাবা নামাজ পড়ি, এখন আমার নামাজের টুপি নাই। নামাজ পড়েন ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ, পাঠক তো খুশি আছে, আল্লাহও খুশি। এটা নামাজ পড়লে কী হইব কাকা? হ্যাঁ নামাজ পড়লে কী হইব? নামাজ পড়লে বেহেশতের চাবি আর গোশত ফেলে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হলো বেহেশতের চাবি, আর আল্লাহ খুশি হইব, আল্লাহ খুশি হইব। আমার বান্দা, আমার বন্ধুর উম্মত আমার লাগে নামাজ পড়ছে। হ্যাঁ আমার লাগে সেজদা করছে, টুপি সারা সেজদা করছে। নামাজ যে কোনোভাবে পড়েন সমস্যা নেই, টুপি যে দিতে যাব তো যাই হোক কাকা। কাকার দেশের বাড়ি যেন কোন জায়গায় বলছিলেন? ফরিদপুর, ফরিদপুর শিবচর থানা জাদ্দাসর গ্রাম জেলা মাদারপুর ইউনিয়ন বড়াতলা। থ্যাংক ইউ কাকা, এতক্ষণ আর কেউ ফারিদ তার অনুসারী সুযোগ কেজের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো কাকা আমি যে এতক্ষণ ধরে কথা বললাম, হ্যাঁ আপনাকে রাগ করছেন কে বাবা? এই যে কথা বললাম আপনার সময় লস। হ্যাঁ বাবা তুমি তো আমার পোলার মতো নইব না, তোমার কথা আমি কী রাখব? আপনি কয় পোলা কাকা? না বাবা ওরা আসিল, এখন এখন নাই, স্টুকিরা মারা গেছে, অনেক চাইকা মাইয়া চাইকা মাইয়া বিয়া দিছি। মাশাল্লাহ চাচি আছে না? হ্যাঁ হে সরু মেয়ের বাসায় আবার বেড়ে গেছে। আমি বয়স কত? হ্যাঁ চাষির বয়স? হ্যাঁ রইল 75। 75? হ্যাঁ আপনার বয়স হইল 88। 88 তো দুইজন এখন মাশাল্লাহ ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক আপনারও ভালো রাখুক, আমারও ভালো রাখুক, সবারই ভালো রাখুক ইনশাল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আচ্ছা ওকে, প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আমরা কাকার সাথে একটু কথা বললাম,
আমার দিব আমার কইছে দিব লচ্ছা চা দেন কয় চা চা দেন এক কাপ চা পাঁচ টাকা লচ্ছা কথা যা আমি আইতা দিব না কে চা বানাবে ক এই যে এই ভাই রিকশাওয়ালা ভাই দোস্ত মেয়াদ আছে মেয়াদ আছে পঞ্চাশ হাজার পাইছো না